নিরাপদ আছে এবং ঘরে আছে। আজকে ইজি ইংলিশ স্পোকেনের যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ইউজ অফ ক্যান। ইউজ অফ ক্যান, এই ক্যানের ব্যবহারটা কত জায়গায় করা যেতে পারে এবং ক্যান দিয়ে আমরা সাধারণত কী ধরনের ইংরেজিটা বলতে পারি, কী ধরনের কথাগুলো ক্যান ইউজ করতে পারি। ক্যান মূলত যে কোনো যে কোনো কাজের ক্ষেত্রে কনফিডেন্টলি 100% কোনো বিষয় পারাকেই পারা জাতীয় কোনো জিনিস ব্যবহার বা ট্রান্সলেশন বা এরকম ইংলিশ বলতে গেলে সেখানে আমরা ডেফিনেটলি ক্যান, এই ক্যান ইউজ করতে পারি। কারণ মডেল অক্সিলারি ভার্বের অনেকগুলো এই রিলেটেড সেন্ট ইয়ে আছে, ক্যান আছে, কুড আছে, মে আছে, মাইট আছে, বাট ওয়েন ইউ ইউজ লাইক দিস ক্যান দ্যাট টাইম ইউ থিঙ্ক অ্যাবাউট যে তোমাকে 100% বুঝতে হবে যে এই কাজটার উপরে তোমার 100% কনফিডেন্ট আছে, এইরকম কিছু হলে তুমি ক্যান ইউজ করতে পারো। আমি একটা ফরম্যাট এখানে দাঁড় করানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে যে আই ক্যান ডু, আমি করতে পারি, আমি করতে পারি। এই পারিটা কি, যেই পারিটা কনফিডেন্টলি বোঝাবে যে আমি এটা করতে পারি। ঠিক একইভাবে এটাকে যখন আমরা নেগেটিভ অর্থে ব্যবহার করব তখন কিন্তু বলতে পারি আই ক্যানট ডু, তার মানে হচ্ছে আমি করতে পারি না। একইভাবে কোনো বিষয়ে যদি প্রশ্ন করতে হয় ক্যান ইউ ডু, তুমি কি, ক্যান আই ডু, আমি কি করতে পারি, ক্যান ইউ ডু দিস, তুমি কি করতে পারো, ক্যান ইউ কাম, তুমি কি আসতে পারো, ক্যান ইউ কাম টু মিট উইথ মি, তুমি কি আমার সাথে দেখা করতে পারো। বাট সবসময় মাথায় রাখতে হবে ক্যান শব্দটা ইউজ হতে হলে তোমাকে বুঝতে হবে কোনো বিষয়ে কনফিডেন্টলি বোঝাবে, কনফিডেন্টলি যখন বোঝাবে তখন সেই বিষয়টা ক্যান ইউজ করতে পারে। যদি আমরা মে ইউজ করতাম এরকমভাবে মে, এই মেয়েটা যদি বলতাম আই মে ডু, এইটা কিন্তু কনফিডেন্টলি বোঝাবে না, এটা বোঝাবে ক্যানের থেকে লেস কনফিডেন্ট। ক্যান যে কাজটা খুব কনফিডেন্টলি করতে পারবে তার থেকে কম কনফিডেন্টলি কোনো কাজ করতে বোঝালে, পারা বোঝালে সেখানে কিন্তু আমরা মে ব্যবহার করব। আদারওয়াইজ যে ব্যাপারটা আমাকে চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে ক্যান আই ডু দিস, আমি কি এটা করতে পারি। একইভাবে যখন আমরা চিন্তা করব ক্যানট আই ডু, আমি কি এটা করতে পারি না, আবার এখানে জিজ্ঞেস করতে হবে ডাব্লু ইজ ক্যান আই ডু, আমি একটা শব্দ ইউজ করছি যে ডাব্লু ইজ ক্যান আই ডু, অর্থাৎ আমি ডাব্লু ইজ করতে পারি। এখানে ডাব্লু ইজের জায়গায় আমরা যদি আগের নিয়মের মতোই এখানে যদি আমি বলি হাউ ক্যান আই ডু, আমি এটা আমি আমি কিভাবে করতে পারি, এটাকে যদি আমরা আয়ের জায়গায় ইউ দিয়ে বলতাম হাউ ক্যান আই, সরি ক্যান ইউ ডু, এটা আমি তুমি কিভাবে করতে পারো। ঠিক একইভাবে এই এই ডুয়ের জায়গায় কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, ঠিক এই রিডটা কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পারি, রিড যে হাউ ক্যান ইউ রিড, তুমি কিভাবে পড়তে পারো, তা হাউ ক্যান ইউ ডান্স, তুমি কিভাবে নাচতে পারো, হাউ ক্যান ইউ কাম, তুমি কিভাবে আসতে পারো, হাউ ক্যান ইউ প্লে ক্রিকেট, তুমি কিভাবে ক্রিকেট খেলতে পারো। সবসময় মাথায় রাখতে হবে ক্যানের যখন ব্যবহার করব হাই ক্যান, মানে আমি পারি, মানে এই আমি পারিটা বোঝাইলে খুব কনফিডেন্টলি বোঝাবে যে 100% বিষয়টার উপর তোমার অ্যাবিলিটি আছে, এটা বোঝাবে যে আই ক্যান ডু দিস, আমি এটা করতে পারি, আই ক্যানট ডু দিস, আমি এটা করতে পারি না, ক্যান আই ডু দিস, আমি কি করতে পারি, ক্যানট আই ডু দিস, আমি কি এটা করতে পারি না, ডাব্লু ইস ক্যান আই ডু, আমি কি এটা ডাব্লু ইস করতে পারি, ডাব্লু ইস ক্যানট আই ডু, আমি কি ডাব্লু ইস করতে পারি না। এইভাবে আমরা এই ক্যান আই ক্যানের ব্যাপারটা আমরা সব একইভাবে ইংরেজি করতে পারি। শর্ত হচ্ছে এই যে এই ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা আমরা লিখেছি, এই ভার্বটা এই যে ডুটাকে তো আমরা চেঞ্জ করে দিতে পারি, এখানে ডুটাকে চেঞ্জ করে দিয়ে আমরা ইট দিতে পারি, ইট আই ক্যান ইট, মানে আমি খেতে পারি, ইটটাকে চেঞ্জ করে গো দিতে পারি, আই ক্যান গো, আই ক্যান প্লে, আই ক্যান ডান্স, আই ক্যান অপারেট,
যা কিছু আমরা বললাম এখানে কিন্তু এই ব্র্যাকেটের মধ্যে আমরা ভার্ব ইউজ করে বললাম আর এই ইউজ করার কারণেই ইংলিশগুলো কিন্তু খুব সহজেই ট্রান্সলেশন করা আমাদের জন্য সহজ হবে কারণ প্রত্যেকটা জায়গায় আমরা বলতে পারি আই ক্যান টেক দ্য ক্লাস আই ক্যান গো আই ক্যান কাম ইউ ক্যান কাম হি ক্যান কাম দে ক্যান কাম ইট ক্যান কাম অর্থাৎ ওই আটটি পার্সন ইউজ করতে হবে আটটি পার্সনের সাথে ক্যান বসিয়ে তারপর একটা ভার্ব বসালে অত্যন্ত সুন্দরভাবে আপনার ক্যানের ব্যবহারের ইংলিশগুলো মানে ট্রান্সলেশন করতে পারবে এবং আমাদের ডেইলি লাইফের যে নেসেসারি ইংলিশ আছে সেই ইংলিশের ক্ষেত্রে কিন্তু আমরা এটা অত্যন্ত সুন্দরভাবে প্রয়োগ করতে পারবো সো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই অনলাইন ক্লাসটা শুনছো ডেফিনেটলি আমি আর বিশ্বাস প্রতিনিয়ত যদি তোমরা ইংলিশের সাথে এই প্র্যাকটিসটাকে রেগুলার করতে পারো ডেফিনেটলি আই ক্যান গ্যারান্টি টু ইউ ইউ ডেফিনেটলি ক্যান থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ সো মাচ